স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে এসেছিলেন, আপনারা দেখেছেন। তাৎক্ষণিকভাবে তাদের যে প্রতিবাদটি ছিল সেই প্রতিবাদটি যুক্তিযুক্ত ছিল। যে অবস্থায় স্কুলের সামনে দুজন ছাত্র এবং একজন ছাত্র এবং একজন ছাত্রী প্রাণ হারিয়েছিলেন, এটা কোনোভাবেই মেনে নেওয়ার কোনো অবকাশ নেই। তাদের তাৎক্ষণিক প্রতিবাদের ভাষাটি খুবই যুক্তিযুক্ত ছিল, আপনারা লক্ষ্য করেছেন। পরবর্তী কদিন ধরে এই স্কুলের ছাত্রছাত্রীরা প্রথম তিন দিন তারা সুশৃঙ্খলভাবেই নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন, ট্রাফিক আইন যাতে সঠিকভাবে পালন করে সবাই সেজন্য তারা সচেতন করার চেষ্টা করেছেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সাথে নিয়ে আমরাও চেষ্টা করেছিলাম তাদেরকে, যাতে তারা তাদের কাজগুলো যেটা করতে চাচ্ছিল সবাইকে সচেতন করার সেই জায়গাটুকু পর্যন্ত সঠিক ছিল। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম সেই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বিভিন্নভাবে অনুপ্রবেশকারীরা তাদের যেই ন্যায্য দাবির যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে অন্য খাতে নিয়ে যাওয়ার হীন প্রচেষ্টা করেছিলেন, সেটা প্রকাশ্যে করেছেন, অপ্রকাশ্যে করেছেন, বিভিন্নভাবে গুজব ছড়িয়ে করেছেন। সবচেয়ে বড় যে ক্ষতিটি হয়েছে গুজবে আপনারা জানেন, পরবর্তীতে এই আন্দোলন আর তাদের হাতে থাকেনি। এই আন্দোলন তাদের নিজেদের ভাষায় তারা বলছিল যে আমাদের আন্দোলন এখন হাইজ্যাক হয়ে গিয়েছে, অনুপ্রবেশকারীরা বিভিন্নভাবে গুজব ছড়িয়ে তাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন, হীন উদ্দেশ্যে এটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। আপনারা দেখেন বেশ কিছু ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, যে সকল ছবি তারা প্রচার করে বলেছিল যে আন্দোলনের সময় এই ধরনের ঘটনা ঘটেছে। আপনারা দেখেন এই এটা বলা হয়েছিল যে ছবিটি সম্প্রতি ধানমন্ডিতে ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসী হামলার ছবি বলে প্রচার করা হয়েছিল, এই মাত্র পাওয়া খবর। ধানমন্ডি লেকের পাশে ময়লার ডাস্টবিনের নিচে পাঁচজন ছাত্রছাত্রীর লাশ পাওয়া গেছে, অথচ ছবিটি ছিল আগস্ট 8, 2017 তারিখে ময়মনসিংহ মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় লেগুনা ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 3 ছাত্রছাত্রী সহ 2 পুরুষ নিহত হয়। ছবিটি উক্ত দুর্ঘটনার আরও এই ছবিটি দেখানো হচ্ছিল ব্রেকিং নিউজ, যুবলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে 10 ধর্ষিতা ছাত্রীকে উদ্ধার, পুলিশ হাসপাতালে নিতে দিচ্ছে না, প্লিজ প্লিজ শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। এটা ছিল সম্প্রতি ধানমন্ডি ছাত্রছাত্রী উপরে সন্ত্রাসী হামলা ছবি বলে প্রচার করা হয়েছিল, অথচ ছবিটি ছিল মরক্কোর তার্কিস্ত অঞ্চলে গৃহ নির্যাতনের শিকার এক মহিলার, মহিলাটিকে নির্যাতনের পর হত্যা করে তার স্বামী। এটা এসেছিল বেরিয়ে আসলো আরও এক ছাত্রীর লাশ, কিসের গুজব বলবেন। ছবিটি সম্প্রতি ধানমন্ডিতে ছাত্রছাত্রীদের উপর সন্ত্রাসী হামলার ছবি বলে প্রচার করা হয়েছিল, ছবিটি ছিল চাঁদপুর মোহনপুর এলাকায় মেঘনা নদীর পাশে পাওয়া লাশের একটি ছবি। এটা বলা হচ্ছিল ছবিটি সম্প্রতি ধানমন্ডিতে ছাত্রছাত্রীর উপর সন্ত্রাসী হামলার ছবি বলে প্রচার করা হচ্ছিল, অথচ ছবিটি ছিল জুলাই 31 তারিখে কুমিল্লার চান্দিনা মহিপাইলে ট্রাক চাপায় নিহত এক স্কুল ছাত্রের ছবি। স্কুলের ক্লাস এটা বলা হচ্ছিল ছবিটি সম্প্রতি ছাত্রছাত্রীদের উপর হামলার ছবি বলে প্রচার করা হচ্ছিল, অথচ 2012 সালের 30 সেপ্টেম্বর ঢাকায় বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ার সময়কার একটি ছবি। কিছু স্ক্রিনশট দেখেন আপনারা, যে সকল স্ক্রিনশট ছিল উস্কানিমূলক, ছাত্রলীগ ও যুবলীগ মিলে জিগাতলায় ক্লাস 5 বাচ্চা সহ 4 বাচ্চাকে হত্যা করছে এবং 4 মেয়েকে এ পর্যন্ত ধর্ষণ করা হয়েছে,
এছাড়াও একটি বাচ্চার চোখ উপড়ে ফেলা হয়েছে। উপরের মহল থেকে ওদিকে কোনো মিডিয়ার প্রবেশ নিষেধ করে দিয়েছে যাতে কেউ ভিডিও নিতে না পারে, এবং যারাই মোবাইল ফোনে ভিডিও করছে তাদের ফোন ছিনিয়ে নেওয়া হচ্ছে ইত্যাদি। আপনারা প্রচুর ভিডিও পোস্ট আপনারা দেখেছেন, বিভিন্নভাবে উস্কানিমূলক পোস্ট দিয়ে এই বাচ্চাদের যেই ন্যায্য দাবির যে আন্দোলনটি ছিল সেই ন্যায্য দাবির আন্দোলনটিকে অন্য খাতে নিয়ে যাওয়ার একটি হীন প্রচেষ্টা আপনারা লক্ষ্য করেছেন, সারা দেশবাসী লক্ষ্য করেছেন। আমরা কঠোরভাবে আইন প্রয়োগ করার জন্য সিদ্ধান্ত নেই। তারপরে আপনারা দেখেছেন আমরা 6-7 তারিখ থেকে কিন্তু আমরা কঠোরভাবে সেই আইনগুলো প্রয়োগ করেছি, এবং এই উস্কানিদাতা যারা বিভিন্নভাবে উস্কানি দিয়েছেন, যারা বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন এবং না জেনেই বা না বুঝেই একজন আরেকজন বিষয়গুলো শেয়ার করেছেন এবং গুজব ছড়িয়েছেন, সামাজিক মাধ্যম অনেক ভালো ভালো কাজের সাথে জড়িত আপনারা জানেন, কিন্তু এই সামাজিক মাধ্যমের মাধ্যমে এই মিডিয়াকে ব্যবহার করে আমরা মনে করি আমাদের সেই সক্ষমতা রয়েছে যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা রক্ষা করা। আমরা কাউকে আহ্বান জানাইনি, কাউকেই বলিনি আমাদের, আপনি যেটা বলছেন অমুকের পরিপূরক অমুক, অমুকের পরিপূরক তমুক, আমাদের পরিপূরক আমরা মনে করি সাধারণ মানুষ, আমরা আপনারা যারা সবাই আইন মান্য করেন, আপনারা আমাদেরকে কোনো রকমের সাজেশন যদি দেন সেটা অবশ্যই আমরা গ্রহণ করতে চাই। আমরা কখনোই কাউকে বলিনি যে আমাদের পাশে এসে আমাদের সাথে এসে আমাদেরকে যদি প্রয়োজন মনে করে সাহায্য করার জন্য অবশ্যই আমরা সাধারণ মানুষকে আহ্বান জানাব যদি কখনো মনে করি। এটা আমরা এখনও বলছি, আপনারা যারা আইন মান্য করেন, আমরা যারা আইন মান্য করি, সাধারণ জনগণ যারা আইন মান্য করে, আমরা সবাইকেই কিন্তু চাই আমাদের পাশে, আমরা চাই আপনাদেরকেও আমাদের পাশে, আমরা সকল সাধারণ মানুষকে, সাধারণ নাগরিককে আমাদের পাশে চাই। ব্যর্থতা বলবো না, পুলিশ সব কিছু যে একদিনেই পারে এরকম নজির পৃথিবীর সব জায়গাতে নেই, কোনো ঘটনাতে হয়তো এক ঘন্টায় পারে, কোনো ঘটনাতে হয়তো বেশ কিছুদিন সময় লাগে। আপনি যে প্রসঙ্গে তুলেছেন সেটি আমরা ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নির্দেশনা দিয়েছি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চে এডিশনাল কমিশনার তার নেতৃত্বে একটি টিম তৈরি করে দেওয়া হয়েছে, সেই টিম ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আপনাদের দেওয়া তথ্য এবং বিভিন্ন পত্রপত্রিকায় যে সকল তথ্য এসছে সেই সকল তথ্য বিশ্লেষণ করে তারা কাজ করছে বলে আমি জানি, এবং আমি আশা করছি তারা অচিরেই হয়তো এই তথ্যগুলো উদ্ঘাটন করতে সক্ষম হবে কারা এই সকল ঘটনা ঘটিয়েছিল। আইন শৃঙ্খলা বিঘ্ন সৃষ্টিকারী কোনো অপরাধ করেন সেই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আমাদের ইখতিয়ার রয়েছে, আমরা ইতিমধ্যেই কয়েকজনকে শনাক্ত করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এবং আমরা আশা করছি অন্যদেরকেও আমরা চিহ্নিত করছি, যেখানেই থাকুন না কেন আপনি, সেই পৃথিবীর যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এখানেও ব্যবস্থা নেওয়ার জন্য যেই আইন আমাদেরকে সক্ষমতা দিয়েছে সেই আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। আপনারা সাংবাদিকরা কি বলেন, বন্ধ করে দেব আমরা? ফেক আইডিগুলো আমরা চিহ্নিত করছি এবং ফেক আইডিগুলো বন্ধ করার জন্য যেহেতু এটা একটা কর্তৃপক্ষ আছে বিটিআরসি, আমরা খুব সহজ আপনার নামের এদিক ওদিক করে আপনি আরেকটা আইডি চালাতে পারেন, আমরা চেষ্টা করছি, যেহেতু ফেসবুকের বিষয়গুলো তো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি না, তবে আমরা চেষ্টা করছি ফেসবুক কর্তৃপক্ষ এবং যারা সোশ্যাল মিডিয়ার বড় বড় টুইটার অ্যান্ড ফেসবুক, স্পেশালি ফেসবুকের কর্তৃপক্ষের সাথে আপনারা জানেন ইতিমধ্যে আমরা বসছিলেন,
কৃতপক্ষটি কারা? আপনারাই বলুন না, সে কৃতপক্ষটি কারা? তারা ছাত্র নন, যারা ছাত্র নন, যাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক উদ্দেশ্য ছিল, তারাই তৃতীয় পক্ষ। গোয়েন্দা ব্যর্থতা, এই জন্য মনে করছি না, গোয়েন্দারা কাজ করছিল বলেই তো এখন সবাইকে চিহ্নিত করা গিয়েছে। সবাইকে আমরা চিহ্নিত করছি এবং তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছি, এটা গোয়েন্দা ব্যর্থতা ছিল না। আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে